ভাই রে ভাই, শশী হাসপাতালে কি মেশিন নিয়ে আসছে রে ভাই! যে একবার মেশিনটা ব্যবহার করে তার অভিব্যক্তি অন্যরকম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতাল মেডিকেল জগতে যত অ্যাডভান্স টেকনোলজি আছে, যেগুলো প্রুভড ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউজ করে, নন ইনভেসিভ, সেগুলো নিয়ে আসছে। আমরা এতগুলি কথা বলি, কথা বলার পূর্বে আমরা আগে পেশেন্টের অভিব্যক্তি নিই যে উনি এই মেশিন ব্যবহার করেছেন। ব্যবহার করার পরে উনি তো আসলে বললেই হবে শিক্ষক। আমাদের সেলুট জানাই আমাদের সেই সব শিক্ষক যাদের হাত ধরে আমরা আজ এই পর্যায়ে আসছি, প্রাইমারি স্কুলের শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে আছেন, সে স্যারের বক্তব্য নেব। হ্যাঁ, আমি মোহাম্মদ কুতুবুদ্দিন, সহকারী শিক্ষক। আমার উপজেলা হলো আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। আসলে আমি আমার পেটের সমস্যার জন্য অনেক ওষুধ খেয়েছি আজকাল দীর্ঘ 7-8 বছর যাবৎ, কিন্তু কোনো কিছুতেই ইম্প্রুভ হচ্ছিল না। ডাক্তারের কাছে গেলে শুধু গ্যাস্ট্রিক এবং অন্যান্য কিছু ওষুধ এবং পায়খানার জন্য কিছু নরম করার জন্য ওষুধ দেয়। তো আমি পেটের ব্যথা এবং যন্ত্রণা নিয়ে একটা হাসপাতালে আসছিলাম, তখন স্যার বলছিল যে আমার পায়খানার রাস্তা অপারেশন করা লাগবে। পরবর্তীতে উপায়ন্ত না দেখে আমি স্যারের কাছে আসি। তো এখানে এর আগে আমি আসলে ব্যাক পেনের জন্য মানে আকুপাঙ্কচার করে গেছিলাম, সেটা আরও একটা ভালো রেজাল্ট পেয়েছি। সেই হিসাবে স্যারের কাছে পরামর্শ নিতে এসে, স্যারের তো আপনারা সবাই জানেন যে একটা অমায়িক ব্যবহার, এবং স্যারের দুইটা পরিচয় আছে, স্যার একজন ভালো এসপি এবং পাশাপাশি স্যার একজন চিকিৎসক। সেই হিসাবে আমি এখানে একটা পরামর্শের জন্য আসার পর স্যারে আমাকে যে দুই আকুপাঙ্কচার এবং ওজন থেরাপি নেওয়ার জন্য বলল। তো ওজন থেরাপি নেওয়াটা একটু কষ্টকর হলো, মানে একটা গন্ধযুক্ত, আমি যতক্ষণ পর্যন্ত টাইম ছিল ততক্ষণ পর্যন্ত আমি এখানে টিকে ছিলাম। তো বের হওয়ার পর আমার যে মানে পেটের যে জ্বালাটা এবং যন্ত্রণাটা, মানে আমি সাথে সাথে উপলব্ধি করতে পারলাম যে আমার জ্বালা যন্ত্রণাটা অনেকটা কমে গেছে। তো আমি আর কি বলবো, আমার এই এটা যদি আমি প্রতিনিয়ত নিতে পারতাম স্যারের নিয়ম মতে খুব ভালো হতো, কিন্তু আমি আমার যেহেতু সার্ভিস আছে এই জন্য প্রতি শুক্রবার আমি এটা আরো নিতে চাই। পরবর্তীতে আল্লাহর মেহরবানিতে স্যারের উসিলে যদি আমাকে ভালো করে, আমি স্যারের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আল্লাহর কাছেও কৃতজ্ঞ থাকবো। স্যারের ভবিষ্যৎ এবং সুদীর্ঘ মায়াত কামনা করে আমি এখানে শেষ করছি। আপনি তো এই মেশিনটাই ব্যবহার করছিলেন না? এই মেশিনটা ব্যবহার, এই মেশিন যে ওজন মেশিন, কয়টা সেশন দিছিলেন? আমি একটা সেশন দিছি স্যার। একটা সেশন দেওয়ার পরেই পেটের জ্বালা পোড়া, জ্বালাটা আমার যে প্রদাহটা ইনফেকশন মানে যে একটা যন্ত্রণা মরিচের মতো জ্বালা, সেটা কমে যায় আর কি, কমে গেছে আলহামদুলিল্লাহ। আমরা বলার চেষ্টা করি যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি যে যে এই ওজন মেশিনটা, যে এটা আমাদের ইয়ে করা আছে, ওজন মেশিনটা আমরা ইয়ে করে দিই। এই ওজন মেশিনটা কি করে? ওজন মেশিন কিন্তু আমাদের ভিতর যে টক্সিন, টক্সিনটাকে বের করে দেয়, আমাদের যে ইনফ্লামেশনকে কন্ট্রোল করে। এটা যেহেতু ইনার আইবিএস, গ্যাস, গ্যাস্ট্রিক ব্যথা, এবং একবার বলতে বলতে বলছিলেন যে স্যার আমার মনে হয় কি যে প্রায় 5-6 হাজারের বেশি ওষুধই খেয়ে ফেলছি 6-7 বছর। জি স্যার, গ্যাস্ট্রিকের ওষুধ এবং অন্যান্য ওষুধ, আমার এই ওষুধগুলি আরো আমার যে টক্সিন দেখে মানে বৃদ্ধি করে দিচ্ছে। এই টক্সিন বের করার তো কোনো রাস্তা পাচ্ছিলাম না। এটা আমি নিজে যেহেতু শিক্ষক, এজ এ শিক্ষক হিসেবে আমি সবই বুঝেছি যে এখানে আমাদের হেভি মেটাল আছে, টক্সিন আছে, অন্যান্য সমস্যা আছে, এবং দীর্ঘদিন আমরা গার্ড গুলি মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা হয়ে থাকে। এই হিসাবে আমি আসলে আর ওষুধ কত খাবো, ওষুধের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসছে আর কি। সেই হিসাবে আমি এই চিকিৎসাটা নিয়েছি, মানে এই চিকিৎসা নেওয়ার পরে আমি এরকম আছি। তো স্যারের কাছে আমি আর কি বলবো, আমিও শিক্ষক, মানে স্যার যদি আমাকে ভবিষ্যতে একটু কনসিডার করে সব ব্যাপারে আমি একটু খুশি হব ইনশাল্লাহ। যে এখানে যে বিষয়টা আমাদের যে গাট, গাট আসলে যে আমরা খাদ্যদ্রব্য যে খাই, খাওয়ার পরে কি হয়, আমাদের ইনটেস্টাইন দিয়ে এই আমাদের মলাশয়ে যায়, মলাশয়ের দিকে পায়খানার মাধ্যমে বের হয়ে যায়। এর মধ্যে অনেক রকম জীবাণু থাকে। যদি দীর্ঘদিন যেমন আমরা হেলদি ফুড না খাই, অর্গানিক ফুড না খাই, হেভি মেটাল যুক্ত খাই, প্রসেস ফুড খাই, তাহলে কিন্তু আমাদের ইনটেস্টাইনের মধ্যে যে নালিকা থাকে না, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র হয়, ছিদ্র দিয়ে গ্যাসটা বের হয়ে যায়, লিকি গাট, মেডিকেল টার্ম বলতে লিকি গাট, লিকি গাট হয়ে।
তখন আপনার আনিজি ফিল হয়, কিছু ভালো লাগে না, রক্তের সাথে তখন টক্সিনটা মিশে যায়, টক্সিনটা মিশে যায়, মিশে কিন্তু এই ব্যথাটা শুধু পেটেই থাকে না, এখান থেকে রেডিয়েট হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, অনেক সময় পিঠের এই যে সার্ভাইক দিকে দিকে আসে, এদিকে সার্ভিকাল জুরিসডিকশনে চলে আসে, চেস্টের দিকে চলে আসে, ইয়ে চেস্ট তখন যখন যেখানে যায় তখন ভাবি যে এখানেই ব্যথা, এখানেই যে সমস্যা, এখানেই সমস্যা, কিন্তু প্রকৃতপক্ষে গ্যাসের সমস্যা তো সেটা তো এখন বুঝতে পারতেছি যে না, মূলত আমার আইবিএস খাবার দাবার অরুচি এবং অল্প খেলি পেট মানে ফেপে যায় এই সমস্যা থেকে, এটা হয়েছে এটা দ্বারা ভাই কত বাবা যদি আমি কমপ্লিট সুস্থ হই এইটাই যা এইটাতে যেটা ঘটে থাকে এটাতে যেহেতু ইনফ্ল্যামেশনটা আমাদের গার্ডের মধ্যে হচ্ছে এই ওজন থেরাপিটা কি করে এটা নন ইনভেসিভ আপনার কোনো কাটাছেঁড়া লাগে না কোনো রকম রক্ত বের করা লাগে না এর মধ্যে বসবেন বসার পর কি করে স্টিম এবং একটা হার্বাল ওষুধ আছে সেটা দেওয়ার পদ্ধতিতে কি হয় আমাদের লোমকূপ প্রত্যেকটা লোমকূপের গোড়া পরিষ্কার করে ফেলে এরপরে ওজন ওজনে স্যার বললেন যে আমি যতটুকু ছিলাম কেন গন্ধটা একটা মেডিসিনাল ফ্লেভার ওজনের বেশি বেশি খারাপও লাগে না তেমন আছে একটা গন্ধ একটা মেডিসিনাল ফ্লেভার ওজনের ওজনের একটা উৎকট গন্ধযুক্ত সেটা সেটার জন্য আমরা আবার জানলা খুলে দিই খুলে দিয়ে ওজনটাকে বের করে দিই যে সহ্য করতে না পারে এই ওজনটা কি করে আমাদের সেলকে রিপেয়ার করে ড্যামেজ সেলকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে আমাদের টক্সিনকে বের করে দেয় ফ্রি রেডিকেলকে বের করে দেয় ফ্রি রেডিকেল যদি নিয়মিত আমাদের বডির মধ্যে জমা না হয় ফ্রি রেডিকেল যদি কিল হয়ে যায় তার অন্য ধরে রাখবো দেখবেন কি যে আমার 60 বছর হয়ে গেছে 70 বছর হয়ে গেছে তারপরে দেখুন এরকম ফুরফুরার বেশি এটা কিন্তু ফ্রি রেডিকেলকে কিল করে দিলে সম্ভব আমার সিআরপিও বেশি ছিল সিআরপিটাও বেশি ছিল সিআরপি প্রথম ছিল 32 এখন প্রায় 7-8 আছে এটা তো জিরো থাকার কথা ওটা কমে আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে আসবে যেহেতু আমরা এর পূর্বে কি করি এখানে কিন্তু ঢোকার পূর্বে হাইড্রোজেন রিচ ওয়াটার আমরা ইনটেক করাই হাইড্রোজেন রিচ ওয়াটারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটা মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা যখন কারেন্টের সিরি দিয়ে দিই এখানে ছোট্ট একটা চিপস আছে এই চিপসের মাধ্যমে আমার H2O অক্সিজেনটা বুদবুদ আকারে ছেড়ে দেয় হাইড্রোজেনটা এর মধ্যে থাকে এটাকে হাইড্রোজেন রিচ ওয়াটার বলে হাইড্রোজেন রিচ ওয়াটার অ্যালকালাইন ওয়াটার কি উপকার করে এটা কিন্তু আমরা ইন্টারনেটে সার্চ দিলেই করতে পারি হোয়াট ইজ দ্য বেনিফিট অফ হাইড্রোজেন রিচ ওয়াটার তো মোটা দাগে আমরা আইবিএস এর সমস্যা যেহেতু আমাদের ফুড হ্যাবিট আমরা মশলাযুক্ত খাবার বেশি খাই ভাজা পোড়া বেশি খাই খাবারের সাথে পানি খাই এই কারণে কিন্তু আমাদের দেখা যায় কি যে ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এই যে গ্যাস্ট্রিকের সমস্যাটা থেকে থাকে আইবিএস এর সমস্যাটা থেকে থাকে খুব আনইজি ফিল হয় ঘুম ভালো হয় না ঘুম ভালো হয় না এগুলো চলে যায় ঘুম ভালো হয় না কি করে বডির ভিতর নিয়মিত যে টক্সিন তৈরি হয় সেই টক্সিন কিছুদিন পর পরই এগুলো নিলে রিমুভ হয়ে যায় ফুরফুরা থাকবে ফ্রেশ থাকবে এখন অনেকে প্রশ্ন করবেন কি স্যার কোন কোন রোগ ভালো হয় যেসব রোগের কারণ ইনফ্ল্যামেশন যেসব কারণ রোগের কারণ টক্সিন যেসব রোগের কারণ ফ্রি রেডিকেল সেই সমস্ত রোগের রেজাল্ট আসে আমি যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গেলেই কোন কোন রোগ ভালো হয় বিস্তারিত অসংখ্য রোগ ভালো হয় কয়টা রোগের কথা বললে আমি বলবো নিচের লিঙ্কে ক্লিক করলেই যাওয়া যাবে অথবা ইন্টারনেটে যেতে পারেন যেতে যে দেখতে পারেন যে ওজন থেরাপি বেনিফিটস অফ ওজন থেরাপি বা বেনিফিটস অফ ওজন সাউনা থেরাপি বা আপনি যদি সার্চ করেন যে কোন কোন রোগ ওজন থেরাপিতে ভালো হয় নিজেই কিন্তু জানতে পারবেন ইন্টারনেটে এখন কিন্তু আমাদের নাগরিকরা অনেক সচেতন তারা কিন্তু ইন্টারনেটে ঢুকে সব কিছু জেনে আসেন ডাক্তার কাছে আসে বলেন যে এইটা এই এইটা এই কাজেই যারা আমরা এই জাতীয় বডি থেকে টক্সিন দূর করতে চাই ফ্রি রেডিকেলকে কিল করতে চাই আইবিএস থেকে মুক্ত হতে চাই তারুণ্য ধরে রাখতে চাই তারা আর দেরি নয় চলে আসেন শশী হাসপাতালে গ্রহণ করুন ওজন থেরাপি গ্রহণ করার পরে নিজেই এই সার্চ যে ফিলিংসটা দিচ্ছেন ফিলিংস নিজেই অনুভব করতে পারবেন একটা প্যাশন বললে স্যার আমি প্রকাশ করতে পারবো না ভালো লাগে আর কি আমি স্যার বুঝতে পারতেছি না শুধু এতটুকু বুঝতে পারতেছি অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে স্বর্গীয় ফিলিংস কাজ করতেছে কোন ফিলিংস সেটা বুঝাচ্ছেন কিন্তু মনের ভিতর থেকে একটা অন্যরকম ফিলিংস ভালো লাগা ফিলিংস কাজ করতেছে আমি স্যার এটা ভাষায় প্রকাশ করতে পারবো না কথা বলতে এখানে আমরা বলে থাকি যে অনেক এলিট শ্রেণীর লোক নিচ্ছেন কিন্তু সবাই ভিডিও দিতে চান না সবার ভিডিও নিন না যারা ভিডিও দিতে চান তাদেরও অনুমতি নিয়েই ভিডিওটা দেওয়া হয়
কাজেই ওজন থেরাপির বেনিফিটসটা আমরা ইন্টারনেটে ঢুকি, ঢুকে সার্চ করে দেখি, দেখার পরিণতিতে এইগুলো নিবি। আর এর সাথে যদি আকুপাঙ্কচার দুটা কম্বিনেশন না হয়, আহ মিরাকল, আলাউদ্দিনের চেরাক, বিনা ওষুধে, বিনা ইঞ্জেকশন, বিনা স্টেরয়েড, বিনা পেনকিলার, আলাউদ্দিনের চেরাক হাতের মুঠোয়। সেদিন আর বেশি দূরে নয় যেদিন আকুপাঙ্কচার ওজন, আকুপাঙ্কচার ইনফ্রারেড, আকুপাঙ্কচার মেডিকেল ডিভাইস কম্বিনেশন, আলহামদুলিল্লাহ রোগ থেকে মুক্তি, নিজেকে ভালো লাগা, ফ্রেশ রাখা, আলহামদুলিল্লাহ। সর্বোপরি দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই যে রোগ থেকে মুক্ত করে, এর প্রত্যাশায় ডক্টর এস এম শহীদুল ইসলাম।